নৌকাকে হারতে দিব না এমন একটি গর্জন দিয়েছেন আরাফাত। মধুরা, ঢাকা 17 আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বিএনপির উদ্দেশ্যে করে বলেছেন, প্রতিপক্ষ দৃশ্যতে থাকুক বা পেছনে থাকুক, আমরা নৌকাকে হারতে দেব না, তাদের পরাজিত করব। বৃহস্পতিবার 15 জুন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন কার্যালয়ের মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এসব কথা বলেন। প্রতিপক্ষহীন নির্বাচনে প্রার্থী হয় কেমন লাগছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিপক্ষহীন আসলে না, আমাদের প্রতিপক্ষ দ্বারা তারা কিন্তু আসলে আছে, তারা হয়তো কৌশলগত কারণে নেই, বিভিন্ন জায়গায় তারা ছিল, তারা আছে, দৃশ্যত তারা থাকুক বা পেছনে থাকুক, আমরা তাদের পরাজিত করবই যেভাবেই থাকুক। ঘোমটা পরে বিএনপি ঢাকা 17 আসনে আছে বলে মনে করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা সব জায়গায় আছে, প্রতিদ্বন্দ্বিতা কি তাহলে হিরো আলম? জানতে চাইলে আরাফাত বলেন, আমি তা মনে করি না, নির্বাচন আসলে সবারই অংশগ্রহণ করার অধিকার আছে সাংবিধানিকভাবে, আমাদের প্রতিপক্ষ কারো না কারো ঘাড়ে ভর করে, সব জায়গাতেই তাদের অবস্থান, প্রতিপক্ষ তো বিভিন্নভাবে নিয়োজিত আছে, আমাদের পরাজিত করা, ছোট করা, হিউমিলিয়েট করা, আমরা তা হতে দিব না। তিনি আরও বলেন, আমি মনে করি আমাদের দল মনে করে আমাদের প্রধান প্রতিপক্ষ যারা, তারা নির্বাচনে আসুক থাকুক, এটা আমরাও চাই, আমরা নির্বাচন কেন্দ্রিক দল, গণতন্ত্র বিরোধী অবস্থান যারা নিচ্ছে তারা নির্বাচনে থাকছে না। বিএনপি অনেক নেতাকর্মী কিন্তু স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছেন, কিন্তু তাদের বহিষ্কার করা হচ্ছে, তারা নেতাকর্মীদেরই নির্বাচন থেকে নিবৃত রাখতে পারছে না, নির্বাচন থেকে দূরে থাকার যে অবস্থান তারা নিয়েছে তা হবে না, দিন শেষে নির্বাচন জয় হবে, গণতন্ত্র জয় হবে, নির্বাচনমুখী যারা তারাই থাকবে। নৌকার এই প্রার্থী বলেন, নির্বাচন ইজ নট এ ম্যাটার অব জোক, ইজ দ্য সিরিয়াস ম্যাটার, সেভাবে আমরা নিতে চাই নির্বাচনটাকে। আগামী জাতীয় নির্বাচনের টিকিট কনফার্ম কিনা এই প্রশ্নের জবাবে আরাফাত বলেন, তা বলা যায় না, কেননা মনোনয়ন ভোট আছে, এই নির্বাচনে আওয়ামী লীগের যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা সবাই যোগ্য ছিলেন, আমাদের নৌকাকে আমরা হারতে দেব না, আমাদের নেতৃত্বকে আমরা হারতে দেব না, আমি মাঠে মাঠে ঘাটে কাজ করেছি তবে পর্দার পিছনে ছিলাম। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, হিরো আলম ছাড়া আরও অনেক প্রার্থী আছে, তবে কার ঘাড়ে তারা চা ফেববে এটা আমরা বলতে পারছি না, তবে তারা সক্রিয়ভাবে আছে, তারা অদৃশ্যভাবে থাকবে, নৌকার বিপক্ষে তারা সবসময় সক্রিয়, কোথাও ফাঁকা মাঠে গোল দেওয়ার কোনো সুযোগ নেই। তফসিল অনুযায়ী উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাই 18 জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 25 জুন, আর ভোটগ্রহণ শুরু হবে আগামী 17 জুলাই। তো বন্ধুরা, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট, সকল আত্মসাথ থাকুন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।